আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, প্রফেশনাল বিজনেস কার্ডের ডিজাইন নিয়ে। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই PLP ফাইলটি আপনারা পেতে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেব, ফ্রি, আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমে ভিডিওটি থেকে 5টি পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে দেওয়া থাকবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে PLP ফাইল ডাউনলোড লিঙ্কে ক্লিক করে PLP ফাইল পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে। PLP ফাইলটি PixelLab অ্যাপ্লিকেশান, মোবাইল অ্যাপ্লিকেশানের ভিতরে PLP ফাইলটি ওপেন করতে হবে। তারপর নাম ও লোগো, ফোন নাম্বার, লোকেশান, জিমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট পরিবর্তন করে সহজেই ডিজাইনটি তৈরি করতে পারবেন। বুলবুল টিপস 360 চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবার আগে ভিডিও পেতে। PixelLab অ্যাপ্লিকেশান আমরা ক্লিক করে ওপেন করব। আমাদের ওপেন হয়ে গেছে, এগুলো সব আমরা কেটে দিব। দেওয়ার পর আমরা প্রফেশনাল বিজনেস কার্ডের সাইজটি আমরা এখানে ই করে নিব। তো এখানে আমি সাইজ দিচ্ছি 3000 এবং এখানে আমি সাইজ দিচ্ছি 1650। এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। তো আমরা এটাকে ওকে করে দেব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমরা 3000 দিয়ে দিব, এখানে আমরা 1650 সাইজ দিয়ে দেব। ওকেতে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে আমরা ডিজাইনটি তৈরি করব। আমরা টুলস থেকে একটি ডিজাইনটি নিয়ে নেব। তো আমি যেই ডিজাইনটি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি সেই ডিজাইনটি আমি এখানে প্র্যাকটিক্যাল করে দেখাবো। আপনাদের এত কিছু করতে হবে না, শুধুমাত্র আপনারা ফার্স্ট কমেন্ট থেকে PLP ফাইলটি ডাউনলোড করে শুধু আপনাদের যেগুলো এডিট করতে হবে সেগুলো এডিট করে নেবেন। আমি যেমনটা দেখিয়ে দিচ্ছি, তো এটা আমি কালারটি নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে টুলস থেকে চাঁদাটা নিলাম, তারপর এটাকে আমি কালার পরিবর্তন করব। আপনারা চাইলে PLP ফাইল থেকে কালারটি পরিবর্তন করতে পারেন, আমি যেমনটা দিয়েছিলাম ওটা রাখলেও হবে এবং আপনারা আপনাদের কালারটি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। স্কেল নিয়েছি, এগুলো সঠিকভাবে সব কিছু অ্যাডজাস্ট করবো। তো আমার অ্যাডজাস্টিং হয়ে গেছে, আমরা এটাকে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এটাকে সাইজটি একটু ছোট করে দিব এবং আমরা সাইটে নিয়ে যাব। এখানে আমরা স্কেল ক্লিক করব। স্কেলে ক্লিক করে আমরা সঠিকভাবে ঠিক করে নেব এবং এটাকে আমরা একটু ছোট করে নেব। তো তারপর আমরা এটাকে এই যে প্লাস এবং মাইনাস দিয়ে ছোট বড় করব। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, তবে ছোট বড় করতে হবে না। আমি যে ফাইলটি আপনাদেরকে শেয়ার করতেছি, স্কেল নিয়ে আমি এগুলো সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা টিক মার্কে আমরা ক্লিক করে কনফার্ম করে দেব এবং আমরা স্কেলের এখন প্রয়োজন হচ্ছে না, আমরা স্কেলকে রিমুভ করে দেব। তারপর আবারও স্কেল নিলাম, এই জন্য যে একটু উপরে বেড়ে গেছে আমরা সঠিকভাবে বসিয়ে দেব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা টিক মার্কে আমরা ক্লিক করে আমরা কনফার্ম করে দেব। তারপর আমরা টুলস থেকে আমরা এবং এটার কালার আমরা চেঞ্জ করব। আমরা এই সাইডে আমরা এইটাকে বসিয়ে দেব এবং এটার কালার পরিবর্তন করে দেব। স্কেল নিয়ে আমরা সঠিকভাবে অ্যাকুরেট করব, অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর তারপর আমরা এটাকে কালারটি চেঞ্জ করে দেব। স্কেল নিচ্ছে জন্য যে এগুলো সঠিকভাবে অ্যাডজাস্ট করব, এগুলো আপনাদের করতে হবে না, শুধুমাত্র আপনাদের জিমেল অ্যাড্রেস, ওয়েবসাইট নাম এবং কোম্পানি নেম, লোগো, এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে।
তো আমরা এটাকে কপি করে দুইটা নিলাম এবং কালার নেব যারা বেসিক লেভেলে আপনারা পিক্সেল ল্যাবটি ব্যবহার করে থাকেন এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনটি করতে পারবেন সাইড দিয়ে ছায়া যুক্ত করলাম এবং এটা অ্যাকুরেট হয়ে গেলে আমরা টিক মার্ক দিয়ে কনফার্ম করে দেব এই ডিজাইনটিকে এর উপরে বসিয়ে দেব এটার কালারটি আমরা বডিতে যে কালারটি ব্যবহার করছি ওই কালারটি আমরা এখানে দিয়ে দেব এবং এটাকে আমরা ঠিক এভাবে নিয়ে যে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এখানে কোম্পানির নেম এখানে আমরা লিখে দেব এগুলো আমরা সবকিছু অ্যাডজাস্ট করব লেস দেন গ্রেটার দেনের মাধ্যমে এবং আমরা টুলসে ক্লিক করে এগুলো লক করে দেব কারণ এগুলো হচ্ছে মিস্টেক হয়ে গেলে এগুলো অ্যাকুরেট হবে না যার জন্য আমরা লক করে দিলাম এবং এখানে আমি নেম লিখতেছি এবং কোম্পানি নেম দিয়ে দিলাম এই যে এখানে কোম্পানি নেম হবে এগুলো হচ্ছে আমি ডেমো দিচ্ছি আপনারা এগুলো এডিট করে নেবেন এন্ড লোগো এই জায়গায় আপনারা লোগো দিয়ে দিবেন এবং এগুলো আপনারা লক করে নেবেন যেগুলো ডিজাইন করা হয়েছে এগুলোর লক আছে এবং এগুলো আনলক করতে আপনারা এই যে লকের উপরে ক্লিক করলে আনলক হয়ে যাবে এবং চোখের আইকনে যেগুলো আছে এগুলোতে ক্লিক করলে এগুলো হচ্ছে হাইড হয়ে যাবে আমরা লোকেশন এবং ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইটের লোগো নিলাম এবং স্কেলের মাধ্যমে আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব যেমনটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো তারপর আমরা এখানে লোকেশান আমরা যে লোকেশানে আছি সেই লোকেশানটি এখানে দিয়ে দেব আমি শুধু এখানে লোকেশান লিখেই রাখতেছি এজন্যই আপনারা এই লোকেশানের জায়গায় আপনারা আপনাদের লোকেশানটি দিয়ে দেবেন এই যে এখানে অ্যাডজাস্ট করতেছি তো তারপর এখানে আমরা ফোন নাম্বারটি দিয়ে দেব ফোন নাম্বারটি আমি উদাহরণস্বরূপ টাইপ করলাম আপনারা আপনাদের পার্সোনাল ফোন নাম্বারটি আপনারা দিয়ে এখানে ওকে করে দিলে ওখানে আমরা স্কেল নিলাম তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করব এবং ফন্ট সাইজ আমরা সব কিছু তো তারপর আমরা এখানে জিমেল অ্যাড্রেস আমি একটি ডেমো জিমেল অ্যাড্রেসটি দিচ্ছি আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন তারপর টেক্সে যাচ্ছি যাওয়ার পর এখানে আমরা ওয়েবসাইটের নামটি দেব তো আমি একটি ডেমো দিচ্ছি এগুলো আপনারা এডিট করবেন এডিট করতে না পারলে আপনারা এই যে উপরে টুলস আছে উপরে ক্লিক করে যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করার পর যেগুলো লক আছে সেগুলো আনলক করে আপনারা এডিট করবেন এই যে এখানে আমি লক করতেছি এগুলো আমি লক করে দিচ্ছি কপি করলাম এবং এটা আমরা ব্ল্যাক করে দিলাম এটা আমরা এটা নিচে দিয়ে দিব এবং টিক মার্ক দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম নেওয়ার পর আমরা এটাকে নিচে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে আর উপরে এই হলুড কালারটি দিয়ে দিলাম এবং এটাকে আমরা লক করে দেব এগুলো আপনারা আনলক করতে পারবেন আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম